হ্যাঁ, আমার অনেক ভালো লাগে এই সবুজ আর সবুজ, চারদিকে শুধু সবুজ। এগুলো হচ্ছে একদম কাঁচা ধান, মাত্র রোপণ করা হয়েছে, আরো কিছুদিন পরে এগুলোতে ধান হবে। শেপুন দা, আমি একটু কাছে থেকে দেখাই। এই হলো ধান ক্ষেত, আমি বিশাল সবুজ মাঠের ঠিক মাঝখানে দাঁড়ানো। ওইদিকে রাস্তা, পিছন দিকে রাস্তা থেকে শুরু করে এটা বিশাল বড় এলাকা। আমার গ্রামের বাড়ির ঠিক পাশে, এর মধ্য দিয়ে হেঁটে যাওয়া ছোট ছোট আইল রাস্তা। এই যে আমি একটু রাস্তাটা একটু দেখানোর চেষ্টা করি, অল্প রাস্তা, অনেক চিপা রাস্তা, চিপা রাস্তা দিয়ে আমি হাঁটছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, চমৎকার সোজা কথা। আমার এই সিন যখন আমি ঢাকার সে চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকি, তখন এই সমস্ত সিনগুলো কিন্তু আমার চোখে সবসময় ভাসতে থাকে। হ্যাঁ, এটা ক্ষেত না কিন্তু, তবে ওই দিকে একটা জাম্বুরা গাছ আছে, সে জাম্বুরা গাছটা আমি দেখাতে পারি, যেখানে জাম্বুরা ঝুলে আছে। খুব কাছে থেকে আমি টাচ করতে পারবো এই সেই জাম্বুরা গাছ। এই যে এই একটা জাম্বুরা, এই যে আমি টাচ করছি, হ্যাঙ্গিং অন দ্য ট্রি অ্যান্ড আই এম টাচিং ইট অ্যান্ড আই এম এনজয়িং ইট। অনেকগুলো জাম্বুরা, তুমি একটু দেখার চেষ্টা করো। এই যে আরেকটা একেবারে নিচে, ছোট্ট বাচ্চাও টাচ করতে পারে। তো অনেকগুলো জাম্বুরা গাছে ঝুলে আছে, এই সমস্ত জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এখানে আরেকটা বিশেষ টেকনোলজি, আমি একটু দূর থেকে দেখাই তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে মূলত ধানের, ধান গাছ থেকে ধান আলাদা করার পরে যে খড় পাওয়া যায়, আমরা খড়কুটা বলি, এই খড়কুটাগুলোকে এভাবে স্তূপ করে রাখা হয়। টেকনোলজি শব্দটা বললাম এ কারণে, এই যে খড় যে উপরে আবার একটু ময়লা কাপড় দিয়ে ঢাকনি দেওয়া আছে, কিন্তু এগুলো এখানে আমাদের গ্রামের বাড়িতে এগুলোকে বলা হয়, এই স্তূপগুলোকে বলা হয় চিন, আর খড়কে বলা হয় খ্যার, খ্যারের চিন, গ্রাম্য শব্দে এগুলোকে বলা হয় খ্যারের চিন। আবার চট্টগ্রামের ভাষাটা আমার জানা আছে, চট্টগ্রামের ভাষা এগুলোকে বলা হয় কুজ্জা। তো এগুলোর টেকনোলজি বললাম এ কারণে, এই যে উপর দিকে যেগুলো দেখা যাচ্ছে, উপর দিকে আমি একটু ধরে দেখাই, যে এগুলো এগুলো টান দিলে কিন্তু ছুটে যাবে এবং অনিয়মে ছুটবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? উপর থেকে টানা হয় না, এগুলো টানা হয় এই যে এদিক দিয়ে নিচে থেকে, নিচে থেকে আমার হাতটা দেখাই, এই যে টান দিলে একটু শক্তি লাগে, আমি এখন খুলছি না কারণ খড়গুলো নষ্ট হয়ে যাবে, যে একটু খুলে দেখাই, এই যে এই যে এগুলো হচ্ছে বেসিক্যালি দিজ আর ফর কাউজ, গরুর খাবার মূলত। এছাড়াও বিভিন্ন কাজেকর্মে এগুলো ব্যবহার করা হয়, আর এগুলো যখন তৈরি করে, তৈরি করার টেকনোলজিটা আমার জানা আছে, ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, সেজন্য আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। এগুলো স্তূপ করে আস্তে আস্তে দুজন মানুষ লাগে মিনিমাম, একজন উপরে থাকে আরেকজন নিচের থেকে ছুঁড়ে ছুঁড়ে মারে, অ্যান্ড দেন স্তূপগুলো হয়ে যায়। এই হচ্ছে তার গোড়া, তাল গাছটা পুরোটা দেখানোর চেষ্টা করি। পুকুরের কাছাকাছি আমি চলে এসেছি, এই সেই তাল গাছ, আমরা যেমন কবিতা পড়েছি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তাল গাছে কোনো ডালপালা থাকে না, সোজা উপরে উঠে, তারপরে পাকনার মতো বড় বড় ঢাল। এটা এই পুকুরের একটা ইতিহাস আছে, ইতিহাসটা এবার আমি একটু ব্যাখ্যা করি। এই পুকুর পাড়ে এটাও কিন্তু পুকুরের অংশ ছিল, কিন্তু এখন একটু ছোট হয়ে গিয়েছে, এখানে মানুষ আবার ক্ষেত করা শুরু করে দিয়েছে। এই পুকুরের ইতিহাস হচ্ছে, এটা আমাদের নিজেদের পুকুর, কিন্তু অনেক আগে আমার দাদাদের সময়ে,
হ্যাঁ, আমার আব্বুরা যখন অনেক ছোট ছিল সেই সময় এটা পুকুর না, এটা ছিল তখন এখানে নাকি হাতি বাস করত, বিশাল বিশাল হাতি বাস করত। এটা ছিল হাতির গর্ত। আমি কাছে যাই, কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি এই সেই পুকুর। এই পুকুর ওই যে দূরে সাঁতার কাটছে, আমি এখনো আলোর ঝলকানির কারণে ক্যামেরায় কি আসছে দেখতে পাচ্ছি না, পুকুরের পানি নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি যতদূর সম্ভব হয়। এখানে অনেক বড় বড় অনেকগুলো হাতি বাস করত। এইটা ছিল একটা গর্ত, বিশাল বড় গর্ত, যেটা হাতির বাসস্থান ছিল। তো পরবর্তীতে মানুষ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, আর হাতি যেন কোথায় চলে গেল। আচ্ছা, পুকুরের নামটাই তো বলা হয়নি, এটাকে বলা হয় পদ্ম পুকুর। এখানে প্রচুর পরিমাণ পদ্ম ফুল ফুটত, আমি নিজেই দেখেছি, নিজে উঠিয়েছি, আমি এখানে গোসল করেছি। আমি যখন অনেক বেশি ছোট ছিলাম অনেক মজা করেছি এখানে। এটার নাম পদ্ম ফুকুল পুকুর, কারণ এখানে অনেক পদ্ম ফুল ফুটতো, একদম সাদা লাল টকবক করতো সারাটা পুকুর জুড়ে। সেই সময়টা ছিল অনেক বেশি বেশি সুন্দর। হ্যাঁ, পুকুর পাড়েই, এটা একটা ভিন্ন জায়গা, এটাকে আমরা এই এলাকার ভাষায় বলি তাইয়া। হ্যাঁ, এখানে ছোট্ট একটু ওয়ালের মতো দেখা যাচ্ছে, কেউ যদি দেখে থাকো খেয়াল করে দেখো, ছোট্ট একটু ওয়ালের মতো আছে। ঠিক আছে, আমি উপরে উঠছি না, উপরে তো বাঁশ, বাঁশ বাগান, অনেক বড় বাঁশ বাগান না, বাট এখানে বাঁশ আছে অনেক। তো এটাকে বললাম, এটার একটা ইতিহাস আছে। ছোটকালে এখানে আগে মানুষ ওই যে এটা সেটা খাবার দিয়ে যেত আর কি, অনেকটা মাজারের মতো যেটাকে বলা যায়। তোমরা ওয়ালটা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, এই সেই ওয়ালটা। তো বিশ্বাস মানুষের যেমন তেমন, সত্যি কথা কি, ছোটকালে আমি নিজেও এখানে বহুবার এসেছি, ও অন্যরা খাবার দিলে খেতে আসতাম, মজাই পাইতাম। সেই সময় এটাকে ইবাদতের নামেই করা হতো। তো ইবাদতটা আল্লাহ কতটা কবুল করত সেটা তো জানি না, কিন্তু মানুষগুলো যা করত সরল বিশ্বাস সেই করত। উই এনজয়েড ইট ভেরি মাচ। আর এটা এটা আমি আর সামনে দিকে যাচ্ছি না, অনেক জঙ্গল হয়ে গিয়েছে, পথ চলার মতো অবস্থা এই মুহূর্তে নেই। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্যাডেস্ট মুহূর্তকে স্মরণ করিয়ে দেওয়ার মতো জায়গা। এটা ওই আমাদের সেই পুকুরের পার। এখানে আমার সদ্যেও পিতা, আমার বাবা, তার কবর এখানে অবস্থিত রয়েছে, আমার দাদা দাদি নানা নানি, এটা আমাদের পারিবারিক কবরস্থান। আমি ভেতরে যাচ্ছি না, তো আমার সাথে সাথে সবাই ওই একবার সালাম দিতে পারো, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, হে কবরবাসী, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, এটা মূলত আমার মামার বাড়ির অংশ, আমার যারা পরিচিত তারা জানো আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি খুব পাশাপাশি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাও একটা বাঁশ ঝাড়, বাঁশ বাগান, ওই যে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, কিন্তু এই বাঁশগুলো ওই বাঁশের মতো না, আই এম টাচিং ওয়ান, এগুলো হচ্ছে চিকন। হ্যাঁ, বাট অনেক লম্বা। তো আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বলা হয় মুলি বাঁশ। এক এক এলাকা এক এক রকম বলে, আমি জানি না ঠিক শুদ্ধ শব্দটা কি মুলি বাঁশ। এগুলো কিন্তু এগুলো দিয়ে ঘরের খুঁটি করা যায় না, বাট এগুলো অনেক কাজে লাগে মুলি বাঁশ। এটা হচ্ছে সুপারি গাছ, যেটা আমি ধরলাম আমি গোড়া থেকে দেখে। এটা কিন্তু সুপারি গাছ এখন সুপারি ধরার মতো হয় না, এটা বাচ্চা গাছ, বেবি সুপারি ট্রি। এই সুপারি গাছের ডালগুলো এমনই হয়, এই যে এমন হয় সুপারি গাছের ডাল। আর একটু বড় একটা সুপারি গাছ আছে পাশে, এই যে এটা এটা একটা সুপারি গাছ, এটা তো সুপারি ধরার মতো নাই, বাট এটাতে আছে, এটা একটা সুপারি গাছ। আমি উপর পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, আমি গাছ বরাবর উঠছি উপর দিকে, ক্যামেরা উঠাচ্ছি।
যতটুকু যাওয়া সম্ভব হয়েছে এটাতে সুপারি ধরে। এটা চিকন গাছ, কোনো ডালপালা নেই সুপারি গাছে, এবং তাল গাছে কোনো ডালপালা থাকে না, তো যার কারণে এই এদের কাছে উঠতে, নারকেল গাছেও ডালপালা থাকে না। এই সমস্ত গাছে আমি কিন্তু উঠতে পারি, এই সুপারি গাছে আমি উঠতে পারি, রশি পায়ে বেঁধে উঠতে হয় আর কি, রশি পায়ে বেঁধে উঠতে হয়। এদিকে অনেকগুলো সুপারি গাছ আছে সুন্দর সুন্দর। এটার নাম নাঞ্জা, আমি গ্রাম্য শব্দ বললাম, নাঞ্জা বা শুদ্ধ শব্দ আমি জানি না। এটার ভিতরে গরুর জন্য খাবার দেয়া হয়, এই যে ঘাস মার গরুকে দেয়া হয়, গরুরা খায়। এটা ছোট্ট, এটাকে আমরা বলতে পারি কাউ শেড। হ্যাঁ, এখানে যা গরু আছে, তিন পিস আছে, একটা গরু, দুইটা গরু, একটা পিছনে শুয়ে আছে, ওটা একটু দেখিয়ে দিই। এটা আবার নাড়াচাড়া করছে, সে আমাকে কিছু বলতে চাচ্ছে, কী রে বাবা কী করছ? না বাবা কিছু না, তোমাকে একটু ভিডিও করছি, শোনা, তোমাকে একটু ভিডিও করছি। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। আচ্ছা, এখানে দুটো গরু আছে, এই গরুকে ডাক দে রে, ডাক দাও না একটু বাবা, গরু ডাক দিতে বল। ও পিছে একটা বাচ্চা বাচ্চা গরু আছে, সে একটা ডাক দিল, হয়তো ভিডিওতে এসছে, আমার সাউন্ড সেতে হয়তো রেকর্ড করেছে। স্মল কাউ, এটাকে গরুর বাচ্চা বলে আর কি, রশি টশি আছে তার গলায় ঠিকই, বাট মনে হয় না তাকে বেঁধে রাখা হয়েছে, না তাকে তাকে বেঁধে রাখা হয়নি, তার বন্ধন হচ্ছে মায়ের সাথে, সে কোথাও যাবে না, মা তাকে খিদে পাইলে সে তার মায়ের কাছেই যাবে। এই যে আমি তাকে আদর করছি এবং সে আদর নিচ্ছে আমার, সে আমার আদর নিচ্ছে, গুড কাউ। কোন একটা সময় ছিল যখন আমি খুব ছোট ছিলাম, একদম বাচ্চা ছিলাম আর কি ছোট, তখন আমার বাড়ির, এটা আমার বাড়ি, আমার বাড়ির ঠিক এই অংশটা আমার অনেক ফেভারিট ছিল। বাট যেমনটি হয়, একসময় এখানে আমার দাদা ছিলেন, দাদা নেই, দাদার পরে আমার বাবা ছিলেন, বাবাও এখন নেই, এখন আমি আছি, কিছুদিন পর আমিও থাকব না, ঠিক সেভাবে করে এখানে আমি ছোটকালে দেখেছি ঠিক এই জায়গাটাতে বিশাল বড় একটা আম গাছ ছিল, অনেক বড়। ওই গাছে উঠাও খুব কঠিন ছিল, পাশে এখানে একটা নারকেল গাছ ছিল, আর ওই পাশে একটা কাঁঠাল গাছ ছিল, এখন ওসব কিছুই নেই, আমার দাদা বাবাদের মতোগুলো হারিয়ে গিয়েছে, এখন নতুন নতুন গাছ আসছে, আগেরগুলো শেষ, এটাই পৃথিবীর নিয়ম। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকলাম, নিজের ফেসটা দেখালাম না, তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং এই ও শেষে আর একটা প্রশ্ন করে বিদায় নিব, তার আগে একটু বলবো, আমার এই ভিডিওর উপর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট কিন্তু করবে, আমি অনেক কাদা অনেক ময়লা আবর্জনার মধ্য দিয়ে হেঁটে 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 এই ভিডিওটা করেছি, ঠিক আছে? তো একটা প্রশ্ন করি, যে প্রথম দিকে দেখিয়েছিলাম এটা এটা এটার নাম যেন কি বলেছিলাম, কারো মনে আছে কিনা দেখো তো কমেন্টে লিখো, এটার নামটা কি বলেছিলাম, আমাদের গ্রামের শব্দেও বলেছিলাম, আবার চট্টগ্রামের ভাষা দিয়েও এটা বলেছিলাম। ওকে, তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।